স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াইয়ে মাঠে নামার আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয়েছিল সফরকারী বাংলাদেশ। তবে এই ম্যাচে 2 উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সফরকারীদের, ফলে হার দিয়েই সফরটি শুরু করল তারা। এদিন টসে হেরে ব্যাটিং করতে নামে স্বাগতিকদের বোলিং তোপে 46.1 ওভারে 247 রানে গুটিয়ে গিয়েছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। 248 রানের লক্ষ্যে এরপর খেলতে নেমে 11 বলে হাতে রেখে 2 উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড একাদশ। ব্যাটিং নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়েছিলেন 2 কিউই ওপেনার জিৎ রাভাল ও অ্যান্ড্রু ফ্লেসার। তারা উদ্বোধনী জুটি গড়েছিল 114 রানে। এরপর 52 রান করা রাভালকে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে এই জুটি ভাগতে সক্ষম হন টাইগার স্পিনার নাঈম হাসান। 11 রান করা সিন নোসিয়াকে ফিরিয়ে আরেকটি ব্রেক থ্রু এনে দিয়েছেন মাহমুদুল্লাহ। এরপর ফ্লেসারের ব্যাটে এগিয়ে যাচ্ছিল কিউরা। রবীন্দ্রর সাথে 50 রানের জুটি গড়েছিল তিনি, এগিয়ে যাচ্ছিলেন শতকের পথেও। তবে 112 বলে 92 রানের ইনিংস খেলায় ওপেনারকে থামাতে সক্ষম হন টাইগার পেসার মোসাফিজুর রহমান। LBW-র ফাঁদে ফেলে ফ্লেসারকে দলীয় 182 রানের মাথায় সাজঘরে পাঠিয়েছেন তিনি। ফ্লেসার ফেরার মাত্র 6 রানের ব্যবধানে 4th উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড একাদশ। রাচিন রবীন্দ্রকে বোল্ড করে ফিরিয়েছেন সৌম সরকার। অবশ্য দ্রুত 2টি উইকেট হারালেও 2 অপরাজিত ব্যাটসম্যান FH Allen এবং কেরি ক্লার্কের ব্যাটে অনেকটা সহজ জয়ের পথেই ছিল কিউরা। কিন্তু 227 রানের মাথায় কেরি ক্লার্ককে LBW-র ফাঁদে ফেলে কিউইদের বিপদে ফেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 19 রান করে ক্লার্ক সাজঘরে ফিরলে অ্যালানও ফিরে যান দ্রুত। মাহমুদুল্লার বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। দলীয় 243 রানের মাথায় DN ফিলিপসকে LBW-র ফাঁদে ফেলে বিদায় করার মাধ্যমে কিছুটা রোমাঞ্চ জাগিয়ে তুলেছিল স্পিনার মিরাজ। বাংলাদেশের জয়ের আশা কিছুটা বাড়িয়ে দিয়েছেন মোস্তাফিজ। 245 রানের সময় TF Van মিরাজের হাতে ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। কিন্তু এরপর 2 অপরাজিত ব্যাটসম্যান MW-চু এবং এটি হ্যাজেল ডাউন ব্যাটে 2 উইকেটের জয় তুলে নিতে সক্ষম হয় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে 2টি করে উইকেট পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান। অপরদিকে 1টি করে উইকেট নিতে পেরেছেন মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান ও সৌম সরকার। এদিন ওভালে বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হয় এই ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড একাদশের অধিনায়ক জিৎ রাভাল। কিউইদের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে এরপর সফরকারী বোলারদের তোপের মুখে পড়তে হয় বাংলাদেশকে। দলীয় 31 রানের মাথায় উপরের সারির 4 জন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে তারা। এরপর 2 অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের 108 রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দলীয় 139 রানের মাথায় মুশফিককে আউট করেই জুড়ে ভাঙেন সিন সোলিয়া। পরবর্তীতে মাহমুদুল্লাহ এবং সাব্বির রহমান 35 রানের জুটি গড়েছেন। 72 রান করা মাহমুদুল্লাহকে ফিরিয়ে জুটি ভেঙেছেন কিউই বোলার ম্যাকপিক। 174 রানের মাথায় 6ষ্ঠ উইকেট হারানোর পর সাব্বিরের 40 এবং নাইমের অপরাজিত 17 রানে ভর করে 200 কোটা পার করেছিল বাংলাদেশ। তবে এরপর কিউই বোলারদের তাণ্ডবে এরপর আর খুব বেশি এগোতে পারেনি সফরকারীরা। 46.1 ওভারে 247 রানে অল আউট হয়েছে তারা। বাংলাদেশ শিবিরে ধস নামানোর মূলে রয়েছেন আইজে ম্যাকপিক, মাত্র 38 রানের 4 উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া এটি হ্যাজেল ডাইন এবং রাচিন রবীন্দ্র 2টি করে উইকেট পেয়েছেন।